দীপান জনের কাছে মোপিয়াদি প্রথম কথা হচ্ছে যে সরকারটা এই সময় চলছে সরকারটা হচ্ছে দুষ্কৃতীদের বন্ধু সরকার দুষ্কৃতীদেরও প্রয়োজন হয় এই সরকারে আর সরকার চালানোর জন্য দুষ্কৃতীদেরও প্রয়োজন হয় এই যে তুমি ভোটের দিনকে সারা দিন ধরে দেখিয়েছো এখানে বোম ওখানে বোম কারা মারতে যায় দুষ্কৃতীরাই তো মারতে যায় ফলত ভাইস ভার্সা একটা বিষয় চলছে এই যে তোমার গ্রাফিক্সে আমি দেখছিলাম এক্ষুনি যে থানা থেকে কত মিটারের মধ্যে এই খুনটা হয়েছে আমার তো খুব মনে পড়ে যাচ্ছে সেই 2011 সালের ঘটনা যেখানে একটি বিসর্জন থেকে অ্যারেস্ট করা হয় একজনকে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমবারের জন্য দুষ্কৃতি ছাড়াতে সেই থানায় গিয়ে পৌঁছেছিলেন এই ঘটনা তো আমরা পশ্চিমবাংলার মানুষ দিনের আলো দেখেছি সেই ঘটনা তো আমাদের চোখের সামনে বাজছে আমি অদ্ভুতভাবে দেখলাম রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যারা বাইরে থেকে এসে এই ঘটনাটা ঘটাচ্ছে আমার খালি একটা খুব সহজ প্রশ্ন এই যে বাইরে থেকে আততায়ীরা আসছে কোনো একটা ঘটনা ঘটবার সাথে সাথে এরা বুঝতে পারছে কি করে কারণ মুপিয়াদি তুমি তুমি পুরানো ভিডিও চালাও আনিস খানের সময়তে আমাদের সবার মনে আছে ববি হাকিম বলেছিলেন বাইরে থেকে লোক এসে পুলিশের পোশাক ভাড়া করে তার বাড়িতে ঢুকে গেছে আর আজ থেকে কয়েকদিন আগে এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সেই আনিস খানের মামলায় কোর্টের অভ্যন্তরে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন যে হ্যাঁ পশ্চিমবঙ্গের পুলিশই আনিস খানের বাড়িতে কিছু সেন্সেশনাল মার্ডার কেসের ক্ষেত্রে ভিন রাজ্য থেকে পরে দুষ্কৃতীদের ধরে আনা হয়েছে এই ঘটনাটা তো দেখা গেছে হ্যাঁ দেখা গেছে প্রতিবেশী রাজ্য থেকে ধরে আনা হয়েছে হয়তো সেটা মিন করতে চেয়েছে হয়তো সেরকম কিছু লিড রয়েছে মুপিয়াদি আমি বলছি যে সেরকম কিছু লিড তো ববি হাকিমের কাছেও ছিল আমি শুধু তোমাকে বলছি যে তুমি স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করলেন আর মমতা ব্যানার্জি বললেন ছোটবেলা থেকে আমি ভবানীপুরে বড় হয়েছি কিন্তু ভবানীপুরে আমি কখনো এই ঘটনা দেখিনি আমি কালীঘাটে কখনো এই ঘটনা দেখিনি ওনার ছোটবেলায় তো তৃণমূলের সরকার ছিল না এক সেকেন্ড ওনার ছোটবেলায় তৃণমূলের সরকার ছিল না এই যে তুমি স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করার কথা বলছো ও তো তৃণমূলের আমলে নয় ভরা পার্ক স্ট্রিটে রাত্রিবেলায় পুলিশের সামনে গাড়ির মধ্যে ধর্ষিত হয়েছিল সুজেট পুলিশ সেখানে উপস্থিত ছিল পুলিশের গাড়ি আচ্ছা তুমি এত কিছু ছাড়ো না তোমার মনে আছে খাল টপকে আন্দোলনকারীরা মমতা ব্যানার্জির বাড়ির কাছে যেতে চেয়েছিলেন তাদের কথা বলবার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল যারা যারা এসএসসি পরীক্ষার্থী আছে আপনারা জানতো আগামীকাল দেখি কালীঘাটে কটা ব্যারিকেড আপনারা টপকাতে পারেন প্রথম ব্যারিকেডে আপনাদের আটকে দেওয়া হবে তাহলে এই যে দুষ্কৃতীরা তারা বেরিয়ে গেল কি করে তার কারণ আমি তোমাকে বলছি যদি চেনা মুখ কালীঘাটে ঘুরে বেড়ায় না কিংবা বাইকে যদি একটা তৃণমূলের ঝান্ডাও লাগিয়ে দেয় আচ্ছা আমি একটা কথা মাথা আছে তাই কথা বলছি আচ্ছা আপনি বলেছেন হাই প্রোফাইল ভবানীপুরে ভর দুপুরে জোড়া খুন খুনি কে বা কারা কি মোটিভ খুনের 54 ঘন্টা পরও কিছু স্পষ্ট নয় ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য খুনের 99% তদন্ত শেষ পরিচিত লোকও যদি কেউ হয় যেটা ওরা আইডেন্টিফাই করেছে মোটামুটি সেটাও তার বিরুদ্ধে যত স্ট্রং অ্যাকশন নেবার নিতে হবে আর পরিবারটির পাশে আমাদের সকলকে থাকতে হবে সোমবার ভরদুপুরে নিরাপত্তায় মোড়া হাই প্রোফাইল ভবানীপুরের জোড়া খুন বুধে কলকাতায় ফিরেই ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী সঙ্গে পুলিশ কমিশনার যারা বাইরে থেকে এসে এসব বদমাইশি করার চেষ্টা করা হচ্ছে তাদের কোন রকম ভাবে অ্যালাউ করা হবে না এবং তাদের সাথেও যাদের যোগাযোগ আছে তাদের বিরুদ্ধেও স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার কারণ আমাদের এলাকায় ছোটবেলা থেকে আমরা থাকি আমাদের এসব কখনো ঘটে না সব রকম তদন্ত করছি রাইট ফ্রম সিসিটিভি ফুটেজ যে কাছাকাছি অ্যাভেলেবল আছে এবং টেকনিক্যাল অ্যানালিসিস লোকেদের কাছ থেকে খবর নেওয়া ফ্যামিলির কাছ থেকে খবর নেওয়া এবং আমরা খুবই শীঘ্রই আমরা মনে করছি কি তাড়াতাড়ি পরিচিত লোকের ইনভলভমেন্ট আছে যেরকম ম্যাডাম বললেন অ্যান্ড যেটা আমাদের খুব স্ট্রং সাসপিশন আছে এবং হোপফুলি উই উইল বি এবল টু অ্যারেস্ট দি কালপ্রিটস ভেরি সুন ভবানীপুরের জোড়া খুন কি শহরের বুকে ঘটে যাওয়া অপরাধের তালিকায় স্রেফ আরও একটা সংযোজন প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন সেটা একেবারেই নয় এর সঙ্গে জড়িয়ে শহরের নিরাপত্তার ইস্যু শহরের হাই প্রোফাইল অঞ্চলে ভরদুপুরে খুন ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে হাই প্রোফাইল নেতাদের বাড়ি আশঙ্কার কারণ আরও আছে ঘটনা আগ্নেয়াস্ত্র ব্যবহার হয় খুন করে নির্বিঘ্নে বেরিয়ে যায় আততায়ীরা মুখ্যমন্ত্রীর বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ভরদুপুরে কিভাবে এই ঘটনা ঘটতে পারে নিরাপত্তায় বড়সড় গলত ছাড়া সেটা সম্ভব কি হাই প্রোফাইল ভবানীপুরে যখন এই ঘটনা তখন শহরের বাকি অংশ কতটা নিরাপদ একদিকে যখন নিরাপত্তার প্রশ্ন অন্যদিকে তখন পুলিশের তদন্ত ঘিরে বহু প্রশ্ন আর সংশয় ভবানীপুরের মতো এলাকায় ভরদুপুরে আততায়ীরা কিভাবে বিনা বাধায় বেরিয়ে গেল আততায়ীরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল শনাক্ত করা গেলে কি ব্যবস্থা নেয় পুলিশ সন্দেহভাজনদের খোঁজ পেতে এত দেরি কেন
প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের সংশয়, অত্যাধিক প্রযুক্তি নির্ভর হতে গিয়ে হয়তো তদন্তের প্রাথমিক ব্যাপারগুলোতেই ঢিলে দিচ্ছে পুলিশ। তাঁদের বক্তব্য, সচেতন অপরাধীরা এখন মোবাইল বা নেটের ব্যবহার এড়িয়ে যাচ্ছে। সোর্স নেটওয়ার্কে বহু অপরাধের কিনারা হলেও এখন সেই অস্ত্র হয়তো কমজোরি হয়ে পড়েছে। অর্থাৎ একটি জোড়াখুনের ঘটনা ঘিরেই প্রশ্নের ঝড়, শহরের বিশেষত প্রবীণদের নিরাপত্তা ঘিরে হাজারো প্রশ্ন আর সংশয়। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। আমি একটা কথা বলছি, ইনভেস্টিগেশনে এখন অবধি কি রিভিলড হয়েছে সেটা যদি প্রকাশ পাওয়া যায় বা সেটা যদি প্রকাশ করে দেওয়া হয়, সেটা কি ইনভেস্টিগেশনের জন্য ঠিক হবে? একটা ইনসিডেন্ট কার মনে কি আছে? কে কাকে খুন করবে? কে সুপারি কিলার হায়ার করবে? কি কে নিজে গিয়ে একটা খুন করবে একটা ঘরের মধ্যে? এবং এখানে দেখা যাচ্ছে অন্তত ইঙ্গিতটা স্পষ্ট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে পরিচিত, মানে তারা সন্দেহ পর্যন্ত করেনি। তো আমার ঘরে কোন পরিচিত এসে কি ক্রাইম করবে সেটা পুলিশ বুঝবে কি করে? ঠিক তো, আমি বলছি যে ঠিক বলেছো, আগে থেকে কি করে সম্ভব? তাহলে এই কথা তখন যারা বিরোধী দলে ছিলেন তখন মনে ছিল না? 2011 সালের 14ই ফেব্রুয়ারি বারাসাতে রাজীব দাস বাচ্চা ছেলে, আমাদের সবার মনে রয়েছে, আমার তখন তো অনেক ছোট বয়স, তুমি তখনও সাংবাদিক, দিদির সম্মান বাঁচানোর জন্য সেখানে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলো ডিম বাংলো থেকে 200 মিটারের মধ্যে দাঁড়িয়ে। সেই সময় মমতা ব্যানার্জির যে অগ্নিকন্যার মূর্তি বারাসাতে গিয়ে ঝাঁপিয়ে পড়া, মানে খোদ ওই জায়গাতে, খাস ওই জায়গাতে ভবানীপুরে যদি এতগুলো সিসিটিভি অকেজো হয়ে পড়ে থাকে, তাহলে ভাবো তো এই কলকাতায় সমস্ত সিসিটিভির দিকে তাকিয়ে আমরা ভাবি যে না, আমরা সুরক্ষিত, আমরা নিরাপদ। সেটা থেকে তো ডেটা কালেক্ট করা হয়েছে, সেই অনুযায়ী তো হয়েছে, বড় কথা নয়। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে কত পুলিশ দাঁড়িয়ে থাকে তোমরা খবর করেছো? অভিষেক ব্যানার্জি খোদ বলছেন যে আমার বাড়ির সামনে এত পুলিশ যাতে না দাঁড়ায়, যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে দুষ্কৃতীদের এই সাহস এলো কোথা থেকে? 54 ঘন্টা পেরিয়ে গেল, 54 ঘন্টা পেরিয়ে গেল। ব্যানার্জি পরিবারের চাইতে ভালো চেনা জানা যাতায়াত এর চাইতে বেশি কেউ জানে না, তাই এনাদের কাছে কিছু থাকতে পারে। হ্যাঁ, 34টা প্লটের মালিক